আসসালামু আলাইকুম। কিচেন উইথ চাঁদনি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে চিকেনের একটি নতুন ধরনের ডিশ শেয়ার করব। এটি একদম ডিফারেন্ট এবং ইউনিক রেসিপি এবং এটি খেতেও হয় খুবই মজাদার, এবং যাকে আপনি খাওয়াবেন সেও খেয়ে একদম খুশি হয়ে যাবে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। এর জন্য প্রথমে আমি কড়াইতে দিয়ে দিলাম 1 টিস্পুন ধনিয়া, 1 টিস্পুন সাদা গোলমরিচ, 1/2 টিস্পুন জিরা, 2টি দারুচিনি, 5-6টি এলাচ, 4-5টি লবঙ্গ এবং 2টি শুকনো মরিচ। এই সব কিছু দিয়ে এটাকে আমি 30 সেকেন্ডের জন্য একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। যখন এটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে এটাকে আমি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিব। তো আমি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি। এখন আমি বেরেস্তা ভেজে নিব। এর জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। যখন তেলটা পুরোপুরি গরম হয়ে যাবে তখনই পেঁয়াজটা দিতে হবে, এবং বেরেস্তাটা অবশ্যই মিডিয়াম আঁচেই ভেজে নিতে হবে। এবং পেঁয়াজটা যখন এরকম লাইটলি গোল্ডেন হয়ে আসবে তখনই উঠিয়ে নিতে হবে। এর চেয়ে বেশি ব্রাউন করা যাবে না, নয়তো আরও বেশি ডার্ক হয়ে যাবে। তো আমি এখন এই অবস্থাতেই উঠিয়ে নিচ্ছি। তো উঠিয়ে নেওয়ার সময় তেলটা এভাবেই চেপে নিংড়ে নিতে হবে। যদি হালকা তেল থাকে তাহলে মুচমুচে থাকবে না বেরেস্তাটা। তো আমার এই ভিডিওটি স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে আপনারাও আমার মতো এরকম চিকেন রান্না করতে পারবেন। তো একটা বাটিতে আমি কিছুটা বেরেস্তা নিয়ে নিলাম, এবং এতে আমি অ্যাড করব 10-12টি কাজু বাদাম, এবং এটাকে আমি 2 টেবিল চামচ দুধ দিয়ে পেস্ট করে নিব। তো এই বেরেস্তা ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন বাটার, এবং এতে আমি অ্যাড করছি 1/2 কাপ পেঁয়াজ বাটা। তো এই পেঁয়াজ বাটাটাকে আমি 2 মিনিটের জন্য একটু ভেজে নিব। তো 2 মিনিট পর আমি এতে দিয়ে দিলাম 750 গ্রাম চিকেন। এখন এতে আমি অ্যাড করছি 3 টিস্পুন আদা রসুন বাটা। এরপর দিয়ে দিলাম 1 টিস্পুনের চেয়ে একটু কম জিরা বাটা। দিয়ে আমি এই চিকেনটাকে 2-3 মিনিট একটু কষিয়ে নিব। 2-3 মিনিট পর দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ। এরপর দিয়ে দিলাম আগে থেকে তৈরি করে রাখা ভাজা গরম মশলার গুঁড়া। এরপর দিয়ে দিলাম 1/2 কাপ টক দই। টক দই দেওয়ার সময় আপনারা অবশ্যই চুলার আঁচটা একদম স্লোতে রাখবেন। যদি চুলার আঁচ বাড়ানো থাকে আর তখন যদি টক দই দেন তাহলে এটা ফেটে যেতে পারে। তো টক দইটা দেওয়ার পর ভালো মতো মিশিয়ে নিয়ে তারপর চুলার আঁচ বাড়াবেন। আমি টক দইটা ভালো মতো মিশিয়ে নিয়েছি, এবং এটাকে আমি এখন ঢেকে 15 মিনিটের জন্য রান্না করে নিব মিডিয়াম আঁচে। তো ফিরে এলাম 15 মিনিট পর। 15 মিনিট পর এতে আমি দিয়ে দিলাম 1/4 টিস্পুন টেস্টিং সল্ট এবং 2 টিস্পুন চিনি। চিনিটা দিলে এই খাবারের স্বাদটা খুবই ভালো হয়। আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন, তবে আমার চিকেনের এই রান্নায় মিষ্টি পছন্দ তাই আমি চিনিটা দিলাম। এসব কিছু দিয়ে এটাকে আমি আবারও ঢেকে মিডিয়াম আঁচে 5 মিনিটের জন্য রান্না করে নেব। তো 5 মিনিট হয়ে গিয়েছে। 5 মিনিটের পর এখন দেখলাম আমার চিকেনটা একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। চিকেন সেদ্ধ হয়ে যাওয়ার পর এখন আমি দিয়ে দিলাম ফ্রেশ ক্রিম। ক্রিমটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি।
এরপর দিয়ে দিলাম কাজু বাদাম আর বেরেস্তা যে একসাথে পেস্ট করে রেখেছিলাম সেটা এখন অ্যাড করে দিলাম। দিয়ে এটাকে ভালোমতো মিশিয়ে নিচ্ছি। এরপর গ্রেভি করার জন্য দিয়ে দিলাম কিছুটা দুধ। এরপর অ্যাড করলাম 1 টিস্পুন গরম মশলার গুঁড়া এবং আরও 1/2 কাপ দুধ, কারণ গ্রেভি কিছুটা কম মনে হচ্ছিল আমার কাছে। দিয়ে এটাকে আমি আরও 1-2 মিনিটের জন্য একটু রান্না করে নিব। তো আমার চিকেন মাখনি হান্ডি একদম রেডি। আপনারা চাইলে এই অবস্থাতেও নামিয়ে নিতে পারেন, তবে এতে আমি আরও কিছু অ্যাড করব। এর জন্য একটি কড়াইতে আমি 2 টেবিল স্পুন অয়েল দিয়েছি, আপনারা চাইলে বাটারও দিতে পারেন। যখন তেলটা কিছুটা গরম হয়ে আসবে তখন এতে আমি দিয়েছি 1টি ক্যাপসিকাম, 2টি টমেটো, 2-3টি কাঁচামরিচ এবং 1 টিস্পুন জুলিয়ান কাট আদা। এসব কিছু দিয়ে আমি 3-4 মিনিট একটু ভেজে নিলাম। তারপর এটা আমি চিকেনে অ্যাড করে দিচ্ছি। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তো এখন একটি লাইক দিন, এবং আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটি ফলো করার অনুরোধ রইল, এবং যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো আমার এই ডেলিশিয়াস চিকেন মাখনি হান্ডি একদম রেডি। তো এটা আমি সার্ভ করে দিচ্ছি। আপনারা এটা রুটি, পরোটা, নান, পোলাও যে কোনো কিছুর সাথেই খেতে পারেন, সব কিছুর সাথেই খেতে মজা লাগবে। তবে আজ আমি এটা সার্ভ করেছি পোলাওর সঙ্গে। তো আজ এ পর্যন্তই, পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।